কসবা রেললাইন ও রামগড় ইমিগ্রেশনের ভবন সহ সীমান্তের 150 গজের ভেতর আটকে থাকা সব কাজের জট খুলবে শিগগিরই। এ বিষয়ে সীমান্ত সম্মেলনে বিস্তারিত আলোচনা হয়েছে বলে জানিয়েছেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদ। ঢাকায় 52তম সীমান্ত সম্মেলনের পর সকালে যৌথ ব্রিফিং এ বিএসএফ এর মহাপরিচালক পঙ্কজ কুমার সিং বলেন, সীমান্তে সিঙ্গেল রো ফেন্স নিয়েও আলোচনা হয়েছে, সে বিষয়ে আলোচনা এগিয়েছে। রোহিঙ্গা অনুপ্রবেশ নিয়েও আলোচনা হয়েছে দুই সীমান্তরক্ষী বাহিনীর শীর্ষ পর্যায়ে। ভারত থেকে 51 পরিবারের 212 জন রোহিঙ্গা অনুপ্রবেশের তথ্য বিএসএফ কে জানানো হয়েছে। এ বিষয়ে বিএসএফ কে নজরদারি বাড়ানোর অনুরোধ জানানো হয়েছে। আমাদের এগ্রিমেন্ট 1975 অনুযায়ী 150 গজের ভিতরে বিজিবি অথবা বিএসএফ এর রাষ্ট্র অর্থাৎ ইন্ডিয়া এবং বাংলাদেশ যদি কোনো ধরনের উন্নয়নমূলক কর্মকাণ্ড চালাইতে চায়, তাহলে প্রথমত আমাদেরকে অবগত করতে হবে এবং ওই উন্নয়নমূলক কর্মকাণ্ডের বিস্তারিত নকশা, ডিজাইন এবং কি ম্যাটেরিয়াল তৈরি হবে সেই জিনিসগুলো আমাদেরকে তারা হস্তান্তর করবে।